নির্বাচনের প্রতি এত মানুষ ঝুঁকে যায় কেন? এমপি হইতে পারলে সে মনে করে আমি এমপি যদি হইতে পারি তাহলে আমার ক্ষমতা প্রদর্শন, সাথে আমার লুটপাট, বালুমহল দখল। অ্যাডভোকেট ডক্টর নুরুল আজহার, শঙ্কা ভয় কেন, যেটি আনিসুজ্জামান খোকন বলেছেন, জাতীয় পার্টি কি পিস্টান দেয়ার কোনো ইঙ্গিত বা কোনো আভাস আছে কিনা? পিস্টান দেওয়া? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আজকে এসএটিভি দর্শকবৃন্দ এবং আমার সাথে বিশিষ্ট দুজন আলোচক আছেন, সবাইকে সালাম ও শুভেচ্ছা, তার সাথে আমার ভাই আছেন, সবাইকে সালাম ও শুভেচ্ছা দিয়ে শুরু করছি। আপনার যে কথাটা, এটা দিয়ে শুরু করি যে ভয় তবু হতাশা এবং পিছু টান আছেন। জাতীয় পার্টি তো এ পর্যন্ত কোনো নির্বাচন বর্জন করে নাই। আমরা কিন্তু ক্ষমতার বাইরে আছি আজকে মনে করেন 43 বছর, আর না 33 বছর, 33 বছর, আর ইয়ে আছে আপনার বিএনপি আছে 15-16 বছর, ওইটা বাদ দেন 8-এর নির্বাচন থেকে। তাইলে এখানে আমরা হতাশ হওয়ার কোনো কিছু নেই। আমাদের নেতাকর্মী অনেক টর্চার হয়েছে বিএনপি দ্বারা 91 সাল থেকে। আমাদের রাষ্ট্রপতি, সফল রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবরে ওনারা 6 বছর জেল খাটাইছেন, অনেক ধরনের টর্চার করছেন। আজকে এক পাগল দেখলো, এক ইয়েতে পড়তে ওনার ছেলে 2 বছর কীভাবে জেল খাটলো, কবে জেল খাটলো, আর কবে জেল খাটলো সেটা কি সে বুঝার সে ক্ষমতা রাখে? 91 সাল থেকে 93 বছর ধরে রসায়নের সাথে জেল খাটাইলো, রসায়নের সাথে কোলে এই সাত ছিল, ওই জেলটা ওইভাবে করে হয়েছে, তো এখন কী বলবেন? আরেকজনের দেখলাম এক উম্মাদ বলতেছে যে এরশাদ সাহেব নাকি আপনার যারা রাজাকার ছিল উনি মেজর হয়ে বাংলাদেশে ফিরছে, আসার পরে যদি উনি রাজাকার হইতো তাইলে ওনার পরবর্তী প্রমোশন হলো আপনার লেফটেন্যান্ট কর্নেল, কর্নেল, ব্রিগেডিয়ার জেনারেল, তারপরে আর্মি চিফ অফ স্টাফ, তারপরে প্রধান, আর্মি সেনাবাহিনীর প্রধান, রাষ্ট্রপ্রধান কীভাবে হইলো একজন রাজাকার? এটা আমার প্রশ্ন জাতির কাছে। পাগল ছাগল কী বললো এগুলি দেখে তাকালে দেশ চালাতে পারবে না, রাষ্ট্র চলবে না। তো আপনি যেটা বলছেন, এখন এই যে সামনের যে নির্বাচন, এক দল আছে প্রতিহত করা, আরেক দল হলো নির্বাচন করেই ছাড়বো, এই দুই জায়গায় দুইটা, এবং দেশ কিন্তু দুই ভাগ হয়ে গেছে। কীভাবে? একটা স্লোগান আছে জয় বাংলা, আর অপরজিত সাইড থেকে শোনা যায়, আমি সেগুন বাইচায় থাকি, অনেক সময় দেখা যায় এই যে 28 তারিখের আগে যেসব স্লোগান দেখছি যে জিন্দাবাদ বাংলাদেশ, জিন্দাবাদ আর জয় বাংলা, দুই স্লোগানে বিভক্ত, ওই সাইপ্রাসের মতো। যেমন সাইপ্রাস দুই ভাগে খণ্ডিত হওয়ার পরে দেখা গেলো এক অংশ নিয়ে গেছে আপনার টার্কি, আরেক অংশ গ্রিস চালাইতেছে। তো আমাদের ওই পর্যায়ে যাবে না আল্লাহর রহমতে, আমি মনে করি যে আমাদের জনগণ সচেতন। তো এখন যেই নির্বাচন হইতেছে, এখন আপনি মনে করেন যে আজকে যে স্বতন্ত্র এবং বিদ্রোহী প্রার্থী আছে এর মধ্যে, এই যে ভাইয়ের যে কিশোরগঞ্জের একটু আসনের ব্যাপারে একটু বলতে চাচ্ছি, কুটুদিয়া, পাকুন্দিয়া, এখানে অ্যাডভোকেট সোহরাবউদ্দিন সাহেব, উনি স্বতন্ত্র থেকে, উনি অত্যন্ত যোগ্য ব্যক্তি, ওইখানে আওয়ামী লীগ আরেকজন ভদ্রলোককে দিচ্ছেন নমিনেশন আওয়ামী লীগের পক্ষ থেকে, কিন্তু উনি এইখানে এই এলাকায় উনি পাকুন্দিয়াতে উনি উপজেলা চেয়ারম্যান ছিলেন, পরবর্তী উনি এমপি হয়েছেন এবং অত্যন্ত যোগ্য, এবং আমার নেতা এমপি ছিলেন, জি আমার বড় ভাই, উনি ট্যাক্সেস বারের সাবেক সভাপতি ছিলেন, বর্তমানে বিটিএল, ওনার প্রচুর জনপ্রিয়তা আছে। যেমন এই আসনটা থেকে আমাদের ধারণা যে আপনার স্বতন্ত্র থেকে পাশ করে আসবে, এইসব লোক যদি পার্লামেন্টে যায় পার্লামেন্ট কিন্তু অন্যরকম উজ্জ্বল হয়ে উঠবে, এবং আমার ধারণা যে 25% স্বতন্ত্র ভোট এবং বিদ্রোহী প্রার্থী আছে এর মধ্যে দেখা যাবো যে আপনার 300 আসনের মধ্যে প্রায় 150 বা 100+ আসনই কিন্তু এরাই কিন্তু জয়ী হয়ে আসার সম্ভাবনা আছে, অত্যন্ত জয়ী। যা তো প্রধানমন্ত্রী একটা সুন্দর কথা বলছে যে আমি কারো বাধা দিব না, যার ইচ্ছা সে আপনার ইয়েটা নির্বাচন করতে পারবে, স্বতন্ত্র হোক বিদ্রোহী হোক যেটাই হোক নির্বাচন, আমি এটা খুব সুন্দর ইয়েটা হয়েছে। তো এখন মনে করেন যে আর নির্বাচনের বেশি দিন নাই, 17 তারিখে মনে উইড্র আছে, উইড্রল হওয়ার পরেই একদম স্বচ্ছ হয়ে যাবে কে নির্বাচনে যাবে কি যাবে না। এখন জাতীয় পার্টি নিয়ে বিভিন্ন খেলা চলতেছে, বিভিন্ন কথা শুনতেছি, দেখতেছি টিভি হইতে শুরু করা বিভিন্ন, আমাদের জাতীয় পার্টির মধ্যে কিছু বিদ্রোহী গ্রুপ আছে যেটা আপনার বাধা সৃষ্টি করতেছে জাতীয় পার্টি যেন নির্বাচনে না যাইতে পারে। এখন নির্বাচনে গেলে মনে করেন যে অংশধারিত্বমূলক নির্বাচন, যে আমরা তো 14 দলে নাই, 14 দলে যারা আছে তারা আবার নৌকা মার্কা নিয়ে করতে চায় ভাই, আমরা তো আর মার্কা নিয়ে করবো না, আমাদের যদি একটা সমঝোতা চেয়ারম্যান সাহেবের মাধ্যমে হয় তাহলে আমরা আমাদের মার্কা নিয়েই করবো, হয়তো আমরা জোটে থাকতে পারি, কারণ জোটে থাকারও ব্যাপারটা এখন মীমাংসিত হয় নাই। যেহেতু আজকেই দেখলাম যে কাদের সাহেব বলছে এখনও ওই যেটা আপনি একটু আগে বললেন যে পিস্পা হওয়ার সম্ভাবনা আছে কিনা, এখন পিস্পা হইব না সামনে যাইব এখন কিন্তু বলা যাবে না, এটা 17 তারিখে আগ পর্যন্ত, এবং 17 তারিখ আগ বলতে আমি মনে করি 17 তারিখে উইড্রল 5টা, তো 5টার আগ পর্যন্ত কোনো কিছুই বলা সব আসলে কিন্তু জাতীয় পার্টিকে প্রতিদ্বন্দ্বিতা করেই আসতে হবে। হ্যাঁ, মানে যতগুলি আসনই তো হোক, ওই যে বিদ্রোহী যেগুলি আছে বা আপনার স্বতন্ত্র যারা দাঁড়াবে, হয়তো ওইখানে জাতীয় পার্টির যে কয়টা সিট দেওয়া হোক, আমার মনে হয় আমার ব্রেনে যা পাইলাম আর কি আমার বিবেচনায় পড়ছে যে ওইখানে আপনার ওই যে আপনার নৌকা হয়তো প্রার্থী উইড্র করবে কিন্তু বাকিগুলি উইড্র করার দায়িত্ব তারা নিবে না,
এইটাই বুঝাইতে চাইছে আমার ধারণা আর কি। তো এইটা ধারণা হলে আমাদের কোনো সমস্যা, আমরা তো নির্বাচনমুখী, আমরা যদি বলে জাতীয় একটা সিট, ঠিক আছে একটা সিট না পেলে আপনাদের মাথা ব্যথাটা সমস্যাটা কোথায়? স্বচ্ছ সুন্দরভাবে নির্বাচন করে প্রমাণ করে দেন। IRI যদি বইলা থাকে যে 70% ভোট আওয়ামী লীগের আসছে, তাহলে তো চিন্তার কোনো কারণ নেই। আর 30% পড়লে সারা জীবন লাফালাফি করলে তো তারা ক্ষমতা আসতে পারবে না, উত্তীর্ণ হইতে পারবে না। সেই ক্ষেত্রে আমি মনে করি যে সুন্দরভাবে নির্বাচনটা যেটা ফ্রি ফেয়ার এবং আপনার এখন অংশ যেটা আমরা চাইছিলাম যে নির্বাচন কমিশনের কাছে দাবি ছিল, ম্যাক্সিমাম ওনারা আমাদের হোপ দিচ্ছে যে হ্যাঁ এইভাবে নির্বাচনগুলি হবে এবং কেউ বাধাগ্রস্ত হবে না, ভোট কেন্দ্রে আসবে। একটু আগে ভাই আমার বললো যে ভোটের কেন্দ্রে মানুষ যাবে কিনা সন্দেহ আছে বা আসবে কিনা, এই জিনিসটা এখন মনে করেন এই পর্যায়ে মানুষ তো দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছে। আপনি মনে করেন আওয়ামী লীগ লোগো যদি দেখে যে বিদ্রোহী প্রার্থী, যে মনে করেন আওয়ামী লীগ যে ক্যান্ডিডেট XYZ মনে করে আর ওদিকে বিদ্রোহী গ্রুপ, তাদের এই দুই রেশারেশির কারণে অনেক দেখা যাবে যে ভোটাররাই ঘরের থেকে বাইর হবে না, কারণ সে চাইবো না যে এক ভোট দিতে গিয়ে তার জীবন নাশ হোক এবং জীবন নাশ হলে তার পুরো ফ্যামিলি ডেস্ট্রয় হয়ে যাবে। কারণ তার তো আর অবৈধ টাকা নাই, তার তো জমানো টাকা নেই, বিদেশে সে টাকা পচার করতে পারে নাই, ব্যাংকও তার জমানো টাকা নেই। আপনি শুনলে আশ্চর্য হবেন যার মাসিক আয় 413 টাকা, এগুলো আমার না পত্রিকার কথা, কিন্তু আমি ফর রেফারেন্স আমি বলতেছি, তার এখন মাসে 10 লক্ষ টাকা আপনার হলফনামায় কীভাবে আসে? আরে আলাউদ্দিন, আলাউদ্দিনের চেহারা যে একটু আগে একটা ব্যাংকের ব্যাপারে কিছুদিন আগাল হয়েছিল, খুব ভাইরাল হয়েছিল বাংলাদেশে, আলাউদ্দিনের চেহারাটা হলো কি এমন একটা মানে এটা যদি দৃশ্যমানও ধরেন সেটা একটা ভূতের মতো বা একটা দৈত্য আসবে, দৈত্য হয়তো এই চলাম তুমি 2 কেজি মিষ্টি আসো, তাইলে কিন্তু 2000 কেজি মিষ্টি সে আনার কোনো ক্ষমতা নাই। 2000 কেজি, 2 কেজি বা 1 কেজি আইনা আপনারা দিলে এরকম, বা এরকম আমরা শুনি যে আপনার জিন যে পালে সে জিনের অর্ডার দিলে জিন 1 কেজি নিয়ে আসলো বা আঙ্গুর আইনা রাখলো এরকম, কিন্তু আমার দেশে হয়ে গেছে অন্যরকম। এমপি হওয়ার পরে রাতারাতি কিভাবে তারা ধনী রাষ্ট্রে মানে ধনী ব্যক্তিতে সে পরিণত, যার কোনো ইনকাম নাই তার বছরে দেখা যায় যে আপনার 1 কোটি টাকা 2 কোটি টাকা তার বাৎসরিক ইনকাম হয়। এই জিনিসগুলি কিন্তু মানুষকে কিন্তু এই যে আপনি মনে করেন নির্বাচনের প্রতি এত মানুষ ঝুঁকে যায় কেন? এমপি হইতে পারলে সে মনে করে আমি এমপি যদি হইতে পারি তাহলে আমার ক্ষমতা প্রদর্শন, সাথে আমার লুটপাট, বালুমহল দখল, আমার কাবিকা হইতে শুরু করে যত কিছু আছে, প্রথমেই তো সে একটা গাড়ি পেয়ে যাচ্ছে 5 কোটি টাকার দামের গাড়ি, একটা ফ্রি ট্যাক্সে ঢুকাইতে পারতেছে। এই যে এই জিনিসগুলি যদি আজকে সুশাসন যদি আরও সুন্দরভাবে প্রতিষ্ঠিত হইতে পারতো, মানুষের ভিতরে ন্যায়প্রণতা থাকতো, মানুষের নীতি নৈতিকতা থাকতো, আদর্শ থাকতো, সব কিছু দিয়ে আপনি সংবিধান আইন দিয়ে কিন্তু প্রবৃত্তের রাষ্ট্র কিন্তু চলে না। অতএব আপনাকে চিন্তা করতে হবে যে কোনো ভালো ফল পাইতে হলে তাদের ত্যাগ স্বীকার করতে হবে।